গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম, আমি মামুনুর রশিদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো ল্যাসো টুল, পলিগোনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। তাহলে প্রথমে আমি একটি ইমেজ ওপেন করব, সেজন্য যাব ফাইল মেনু থেকে ওপেন, ওপেন থেকে একটি ইমেজ চুজ করে ওপেন। তো সেজন্য আমরা চলে যাচ্ছি টুলবারে। টুলবারে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে ল্যাসো টুল, পলিগোনাল ল্যাসো টুল এন্ড ম্যাগনেটিক ল্যাসো টুল। তো আমরা তিনটি টুল সম্পর্কে আলোচনা করব। আমি যদি প্রথমে ল্যাসো টুলটি সিলেক্ট করি এবং এখানে দেখতে পাবেন যে প্রথমে যেটা রয়েছে এটা হচ্ছে নিউ সিলেকশন। যখন আপনি নিউ কোনো সিলেকশন তৈরি করবেন এক্ষেত্রে এটা, তো এটা আমার একটা ইমেজ। এখানে যদি আমি একটা সিলেকশন তৈরি করতে চাই এটার মাধ্যমে, দেখেন এইভাবে আমি জাস্ট শুধুমাত্র এটা ধরে ড্র্যাগ করছি। এন্ড এখানে যখন আপনি ছেড়ে দিবেন, এটার সাথে অ্যাটাচ করে যখন ছেড়ে দিবেন, তখন এটা সিলেকশন তৈরি হয়ে যাবে সাথে সাথে। ওকে, আমি ছেড়ে দিচ্ছি এবং সিলেকশন তৈরি হয়ে গিয়েছে। এখানে আপনি চাইলে এখানে কি কি করতে পারেন, এখানে চাইলে আপনি যে কোনো কালার এখানে অ্যাপ্লাই করতে পারেন। যেমন আমি যদি একটা কালার অ্যাপ্লাই করি, এখানে আপনি সিলেকশনের মধ্যে কালার অ্যাপ্লাই করতে পারছেন। এবং আপনি চাচ্ছেন যে সিলেকশন অংশটুকু আপনি কপি করে অন্য একটি ডকুমেন্টে নিয়ে যাবেন, তো আমি একটি নতুন একটি ডকুমেন্ট খুলছি কন্ট্রোল প্লাস এন চেপে। ওকে, এটা একটি নতুন ডকুমেন্ট। তো আমি চাচ্ছি যে এই যে ডকুমেন্টে এটা ছিল, এটা আমি জাস্ট এখান থেকে কাট করে এখানে নিয়ে যাব অথবা কপি করে এখানে নিয়ে যাব। সেক্ষেত্রে কি করতে হবে, তাহলে আপনাকে অবশ্যই মুভ টুলে যেতে হবে, কারণ কোনো কিছু যখন কপি করবেন তখন অবশ্যই মুভ টুলে যাবেন। যখন আমি মুভ টুলে গিয়েছি, এখন দেখেন সিলেকশনের মধ্যে আমি যদি মাউসের কার্সরটা এখানে শো করাই, তাহলে দেখতে পাচ্ছেন যে আপনি একটা এখানে কেচির মতো একটা সাইন চলে এসেছে। এবং আমরা যদি এই সিলেকশনের বাইরে যদি যাই, তাহলে দেখেন ওই সাইনটি চলে যাচ্ছে। তার মানে বুঝতে হবে যখন আমরা সিলেকশনের মধ্যে মুভ টুল নিয়ে যাব, তখন এটি আসলে এখানে আমরা মুভ করতে পারবো, এই সাইনটা যখন বুঝতে পারবেন কেচির মতো। ওকে, তাহলে আমরা এটি কি করছি, এটা ড্র্যাগ করে এখানে আমরা জাস্ট ছেড়ে দিচ্ছি। তাহলে আমরা দেখতে পারবো যে এটি এখানে কপি হয়েছে। এইভাবে আমরা একটা সিলেকশন কোথা থেকে নিয়ে এখানে আমরা কাজ করতে পারি। ওকে, এটা আমি জাস্ট দেখালাম। এবং এখানে আপনি বিভিন্ন ধরনের কালার অ্যাপ্লাই করতে পারবেন। অনেক সময় অনেক কাজের জন্য সিলেকশন খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, তো আপনি এখানে সিলেকশন করতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি পাশে যে এখানে এল রয়েছে, এলটা হচ্ছে এই ল্যাসো টুলের শর্টকাট। ওকে, তো আমরা চলে যাব হচ্ছে কন্ট্রোল প্যানেলে, অপশন বারে। অপশন বারে যে আগে আমি সিলেকশন টুলগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম, সেম ভাবেই এই ল্যাসো টুল সিলেকশন বেসিক এর যে কয়টা টুল রয়েছে সবগুলো টুলের কাজই হচ্ছে এখানে সেম ভাবে। তারপর আমি আবারও পুনরায় আপনাদেরকে দেখাবো। আমি এটা সিলেকশন করলাম এবং আমরা যে এইখানে যখন যাব তখন এটা অ্যাড টু সিলেকশন। যদি আমরা কোনো সিলেকশন এখানে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা অ্যাড টু সিলেকশন এখানে করতে পারবো। দেখেন আমরা যদি এটুকু সিলেকশন আরো বাড়াতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড করতে পারি। এখানে যদি আমি আরো বাড়াতে চাই, আরো অ্যাড করতে পারি। এবং আপনি চাইলে যে এটা আপনি এখানে শর্টকাট ইউজ করতে পারেন। আমি যদি শুধুমাত্র শিফট প্রেস করতাম, শিফট প্রেস করে যদি ধরে থাকতাম, তাহলে আমরা এটা প্লাস সাইন চলে আসতো এবং এটা আমরা অ্যাড করতে পারতাম। এবং এখানে পাশে যেটা রয়েছে এটা হচ্ছে সাবট্র্যাক্ট ফ্রম সিলেকশন। তো আমরা কি করে একটা এখানে সিলেকশন থেকে মাইনাস করব, এটা হচ্ছে সাবট্র্যাক্ট। তো সাবট্র্যাক্ট আমরা চাইলে যে এখানে আমরা ক্লিক না করলে হবে, আপনি চাইলে শর্টকাট ইউজ করতে পারেন। শুধুমাত্র অল্টার প্রেস করলে দেখেন আমার এখানে সাইনটা চেঞ্জ হচ্ছে। অল্টার প্রেস করে জাস্ট আপনি সিলেকশন করেন, এটা দেখেন মাইনাস হয়ে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা সিলেকশন টুলের যে কয়টা সিলেকশন টুল রয়েছে সবগুলো কন্ট্রোল প্যানেল থেকে এই কয়টা অপশন আপনি পাবেন, সেম কাজ। এবং আমরা যেটা আগে আমরা যেটা দেখিয়েছিলাম যে ইন্টারসেক্ট কিভাবে করে, ইন্টারসেক্টের পার্টটাও সেম অবস্থা। যে আপনি চাইলে এখানে শিফট প্রেস করলে এখানে দেখেন প্লাস, শুধুমাত্র কমন অংশটুকু এখানে প্লাস হবে। হ্যাঁ, এবং আপনি শিফট ছাড়া যদি ছেড়ে দেন করেন, তাহলে শুধু কমন অংশটুকু থাকবে, মাঝখানে যেটুকু আপনি শো করছেন সেটুকু থাকবে। তো এই হচ্ছে ল্যাসো টুলের কাজ। এবং আমি ফেদার নিয়ে আলাদা টিউটোরিয়াল করিয়েছি, আপনারা দেখেছেন নিশ্চয়ই। এবং পলিগোনাল ল্যাসো টুলের কাজটা কি, পলিগোনাল ল্যাসো টুলটা কিভাবে কাজ করে এটা আমরা দেখব। এটি এটি চাইলে আপনি যে এভাবে আমি এখানে একটা ক্লিক করেছি এবং অন্য কোথাও এটা ক্লিক না করা পর্যন্ত এটি কাজ করবে না। আগের টুলটা অন্যরকম, এটা একটু অন্যরকম। ওকে, তো এখানে আপনাকে ক্লিক করতে হবে, একটি একটি করে ক্লিক করতে হবে যে কোন পর্যন্ত আপনি সিলেক্ট করতে চাচ্ছেন। এখানে আপনাকে ক্লিক করে করে আপনাকে দেখিয়ে দিতে হবে যে আপনি কোথায় কোথায় পর্যন্ত সিলেক্ট করতে পাচ্ছেন।
এবং সেম ভাবে এখানে যখন আপনি অফ করে দিবেন এখানে যখন আপনি অ্যাটাচ করে দিবেন তখন এটা আপনার সিলেকশন তৈরি হয়ে যাবে সেম ভাবে আপনি এটি যে কোনো কোথাও আপনি এটা কাজ করতে পারবেন ওকে এবং বাকি যে অপশনগুলো এখানে রয়েছে সবগুলোই আগের মতোই ল্যাসো টুলের মতোই কাজ করবে এখানেও এবং আমরা দেখব লাস্ট যেটা এটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল ম্যাগনেটিক ল্যাসো টুলটা আসলে কিভাবে কাজ করে আমি এটা দেখাই দেখেন এটি একটি অ্যাপল তো এটাতে আমি যদি জাস্ট প্রথমে একটা ক্লিক করি এবং আমি জাস্ট এটার পাশ দিয়ে নিয়ে যাব এটা পিক্সেল ওয়াইজ আপনাকে ধরবে যে এটা কত পিক্সেল ওয়াইজ আপনাকে সিলেকশন করাবে তো আমরা এটা দেখতে পাচ্ছি যে হোয়াইট এন্ড রেড কালার দুইটি কালারের আসলে কম্বিনেশন রয়েছে এই জন্য আসলে দেখেন এটা স্মুথলি আমার এখানে সিলেক্ট হচ্ছে স্মুথলি এটা জাস্ট আমি কিচ্ছু করছি না আমি প্রথমে একটা ক্লিক করেছিলাম অ্যান্ড মাউস দিয়ে শুধুমাত্র এটার পাশ দিয়ে আমি মাউসটা নিয়ে আসছি তাহলে আমার এটা সিলেকশন তৈরি হয়ে যাচ্ছে এবং আপনি যদি চান যে নিচের দিকে আমার এটা এই পর্যন্ত চলে এসেছে আমি এখন নিচে কি করে যাব সেক্ষেত্রে আমি আগে টিউটোরিয়ালে বলেছিলাম যে স্পেস বাটনটা চাপলে তখন এরকম হ্যান্ড চলে আসবে তখন আপনি এটা যে কোনো কোথাও সরাতে পারেন তো এইভাবে আসলে এই কাজগুলো করতে হবে ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে কাজ করতে পারেন এবং আমরা উপরে যেটা দেখতে পাচ্ছি এখানে ফেদার এটা ফেদার নিয়ে আলোচনা করা হয়েছে আগে ওকে আর দেখানোর মতো তেমন কিছুই নেই একটা জিনিস এখানে দেখার আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে যে আমি যদি ল্যাসো টুল দিয়ে জাস্ট আমি অ্যাপলটা যদি এখানে সিলেক্ট করি ওকে আমি জাস্ট অ্যাপলটা সিলেক্ট করলাম কিন্তু আমার দরকার অ্যাপল না আমার দরকার অ্যাপলের বাইরের অংশটুকু কিন্তু আমি সিলেক্ট করেছি অ্যাপলটা তো আমি এটা কি করে ইনভার্স করব এটা কি ইনভার্স করতে হবে তো অবশ্যই ইনভার্স করতে হলে আপনাকে যেতে হবে সিলেক্ট মেনুতে গিয়ে যখন আপনি ইনভার্স করবেন তখন আপনার এই সিলেকশনটা এখন দেখেন বাইরে দিয়ে এটা শো করছে বাইরে দিয়ে শো করছে এটা প্রত্যেকটা সিলেকশন টুলে যেগুলো আমরা এর আগেও সিলেকশন টুল দেখেছি রেক্টেঙ্গুলার বলেন ইলেকট্রিক্যাল বলেন সবগুলো টুলে এরপরে যেগুলো সিলেকশন আসবে কুইক ম্যাজিক সবগুলো টুলেতেই এইটা আপনি কাজ করতে পারবেন যে আপনার সিলেকশনটা ইনভার্স করতে পারবেন এবং আপনি এটা চাইলে কন্ট্রোল ডি প্রেস করে ডিসলেক্ট করে দিতে পারেন এই মোটামুটি হচ্ছে সিলেকশন ল্যাসো টুলের কাজ তো আশা করি সবাই অবশ্যই বুঝতে পেরেছেন